উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমরা আল্লাহ রাসূলের সাথে বসেছিলাম, এরকম সময় হঠাৎ একটা লোক আসলো, তার গায়ে ছিল ধবধবে সাদা কাপড়, তার মাথায় ছিল কুচকুচে কালো চুল, তাকে আমরা কেউ চিনতে পারছিলাম না। ওয়ালা ইউরা আলাইহি আসারু সাফার, তার গায়ে কোনো বিদেশি বলে চিহ্ন ছিল না। যদি রাজশাহী ঢাকা থেকে এসে থাকে, বিমান থেকে নেমেছে, তাহলে জামা কাপড় একটু ভাঁজ ভাঁজ দাগ দাগ আছে, ব্যাগ হাতে আছে, এরকম মনে হয় না। আর যদি আমাদের তাকওয়া মসজিদের আশেপাশে হয়, চিনতেও পারবো, এতে এ দোকানদার না, চিনতেও পারি না, দূরেরও মনে হয় না। ব্যাপারটা কি, রাসুলের পাশে এসে বসলো, রাসুলের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসলো, রাসুলের হাঁটুর উপরে হাতটা রেখে দিল, রেখে দিয়ে বলছে, মোহাম্মদ ইসলাম কাকে বলে বলেন। তা আমাদের নবী বললেন, তখন তিনি বলছেন, ঠিক বলেছেন। তা আমরা অবাক হয়ে গেলাম, ব্যাপারটা কি, যে ব্যক্তি জানতে চাই সে আবার সত্যায়ন করে, এটা আবার কেমন জানা হলো। আবার বলছেন যে ইমান কাকে বলে বলে, তা আমাদের নবী বললেন, তখন উনি বললেন, ঠিক বলেছেন। তখন আবার জিজ্ঞাসা করলেন, একনিষ্ঠতা কাকে বলে, একমুখী হয়ে ইবাদত কাকে বলে। তখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারপরে জিজ্ঞাসা করছেন, আখবিরিন্নাসাত, কিয়ামত কবে হবে বলেন, কিয়ামত কবে হবে বলেন। তখন আমাদের নবী সরাসরি উত্তর দিলেন না, বললেন না যে আমি জানি না, বললেন যে মাল মাসুলা আনা বি আলামে মিনাস সাইল, প্রশ্নকারীর চেয়ে প্রশ্নকৃত বেশি জানেন না, আপনি প্রশ্নকারী আর আমি হলাম প্রশ্নকৃত, আমাকে করা হয়েছে আপনি করেছেন, তো আপনার চেয়ে আমি বেশি জানি না। এইখানে আপনাকে একটা কথা আমি বলে রাখি, আল্লাহর নবী তো সরাসরি বলতে পারতেন যে আমি জানি না, তাহলেই তো হতো। ঈসা আলাইসালাম একদিন জিব্রাইল আলাইসালামকে জিজ্ঞাসা করেছিলেন, এই কিন্তু জিব্রাইল আলাইসালাম যে কথা হচ্ছে আল্লাহ রাসূলের সামনে, ঈসা আলাইসালাম একদিন জিব্রাইলকে জিজ্ঞাসা করেছিলেন, জিব্রাইল বলতে পারো কিয়ামত কবে হবে? তখন জিব্রাইল বলেছিলেন যে প্রশ্নকারীর চেয়ে প্রশ্নকৃত বেশি জানেন না, আপনি যেমন জানেন না আমিও তেমন জানি না। আজকে জিব্রাইলই আবার আমাদের নবীকে বলছেন কিয়ামত কবে হবে, তখন আমাদের নবী বলছেন তুমি যা বলেছিলে আমি তা বললাম। বুঝতে পারলেন না মনে হয়? ঈসা আলাইহিসসালাম জিব্রাইলকে বললেন কিয়ামত কবে হবে, তো জিব্রাইল বললেন আপনি যেমন জানেন না আমিও তেমন জানি না। আজকে জিব্রাইল আমাদের নবীকে বলছেন কিয়ামত কবে হবে, তখন আল্লাহ নবী বলছেন তোমারটাই বললাম। তখন জিব্রাইল আলাইহিসসালাম বলছেন আখবিরিনা আমারাতেহা, কিছু লক্ষণ বলেন, পৃথিবী ধ্বংসের পূর্ব লক্ষণ। এবার আমাদের নবী বলছেন, তিনি বলেন আনতালেদেন আমাদের আব্বা তাহা, যেদিন কাজের মেয়ে মালিককে জন্ম দিবে সেদিন কিয়ামত হবে, দাসী মালিককে জন্ম দিবে সেদিন কিয়ামত হবে। অতারুল হুফাতুল হুরা তালা আলা তারিয়া শায়াতা তালনা বলিয়ান ফিল বুনিয়ান, আর তোমরা দেখবে খালি পায়ে উলঙ্গ হয়ে ছাগল চরাতো যারা মাঠে, খালি পায়ে গামছা পরে বিলের ধারে ছাগল চরাতো, তারাই সিলেটে অট্টালিকা বানাবে, তখন কেয়ামত হবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে, পৃথিবীর বড় বড় শহরে। একেবারে নিঃস্ব যারা ছিল, যারা ছিল ইতর শ্রেণীর মানুষ, যাদের ছিল কাজ হচ্ছে ছাগল চড়ানো, যাদের কাছে কোনো বিদ্যা বুদ্ধি ছিল না, যারা গামছা পরে এলাকা ভিত্তিক একেবারে উলঙ্গ পোশাক পরে সাধারণ ছিঁড়া ফাটা তেনাকানি আপনার ওই নেকড়া জাতীয় কাপড় পরে সমাজে বসবাস করতো, ছাগল চড়াতো, এই শ্রেণীর মানুষগুলি সমাজে নেতৃত্ব দিবে, অট্টালিকা বানাবে, সেদিন কেয়ামত হবে। হাদিস বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইউহাদ্দিসু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানা, একদা আল্লাহর নবী আমাদের সাথে কথা বলছিলেন, আজকে যেমন আল্লাহর নবী আমাদের সাথে কথা বলছিলেন, ইদ জা রাবিউ, হঠাৎ একটা পল্লীর মানুষ চলে আসলো। সাহাবীগণ কিন্তু আল্লাহ রাসূলের পাশে বসে থাকতেন, সাহাবীগণ তো ভদ্র মানুষ, আল্লাহ রাসূলকে সবসময় জিজ্ঞাসা করতে পারেন না, আর সবাই
আল্লাহ রাসূলকে আল্লাহ রাসূল হিসেবে সম্মান করতেন বড় মানুষ। একজন সাহাবী সারা জীবন উমারের পাশে আছেন, এরপরে উমারের গতি তার কাছে এমন যে একটা কথা জিজ্ঞাসা করতে পারেন না। আব্দুল ইবনে আব্বাস বলছেন যে আমি একদিন আমরা একবার হজ সফরে গেলাম, তো উমারের সাথে আমরা আছি, তো এক জায়গাতে উমার টয়লেটে গেলেন, তো আমিও পানি নিয়ে গেছি এক বদনা, তো উমার টয়লেট থেকে বের হওয়ার পরে আমি পানি ঢেলে দিচ্ছি, উমার অজু করছেন, তো আমি একটা জিজ্ঞাসা করছি যে আমিরুল মোমিনিন আপনাকে একটা কথা জিজ্ঞাসা করবো মনে করছি, অনেক দিন থেকে মনে করছি কিন্তু ভয়ে জিজ্ঞাসা করি না। আব্দুল ইবনে উমার আব্দুল ইবনে আব্বাস এই কথা বলছেন, উনি একজন বিশিষ্ট সাহাবী এবং উনি খুব হুঁশিয়ার শিক্ষিত মানুষ। উমার তাকে সাথে রাখতেন, এই লোকটা উমারের গতিবিধিতে ভয়ে জিজ্ঞাসা করেনি একটা কথা। আচ্ছা ওইখানে যে বলেছেন আল্লাহ যে ওই দুজন মহিলা, দুইজন মহিলার বলে দোষ উল্লেখ করেছেন আল্লাহ, তারা কারা? ও তুমি জানো না, ও তো হাফসা আর আয়েশা, হাফসা আর আয়েশার এটা ঘটনা। তো তারা সামনাসামনি কোনো কথা সহজে জিজ্ঞাসা করতে পারতেন না, সাহাবিগণ আল্লাহ রাসূলকে সহজে কোনো কথা জিজ্ঞাসা করতে পারতেন না, খালি বসে থাকতেন। পল্লীর একটা গ্রামের একটা মানুষ আসবে, হুড়ুড় করে ঢুকে যাবে আর একটা কথা জিজ্ঞাসা করবে, তখন আল্লাহ রাসূল কি বলবেন ওইটা আমরা শুনব, এ অপেক্ষা আমরা বসে থাকতাম। একটা বেদুইন অশিক্ষিত গাঁওয়ের মানুষ চলে আসলো, এসে বলছে মাতা সাহাব কেয়ামত কবে হবে? আল্লাহ রাসূল তার সঙ্গে কথা বললেন না, নিজের কথা শেষ হলো। তখন বলছেন জিজ্ঞাসাকারী কে? আমরা কিন্তু বুঝেছিলাম যে হয়তো মনে হয় আল্লাহ নবী লোকটার উপরে অসন্তুষ্ট হয়েছে, কই আল্লাহ নবী তো লোকটার সাথে কথা বললেন না। কিন্তু যখন আল্লাহ রাসূল বললেন জিজ্ঞাসাকারী কে, তখন আমরা বুঝলাম না না না, আল্লাহ রাসূল তার উপরে অসন্তুষ্ট হননি। তাহলে কথা চলাকালীন আরেকজন যেন কথা না বলে, কথার মধ্যে কথা ঢোকাতে হয় না। আল্লাহ রাসূল তার সাথে কথা বললেন না, শুনে থেকে গেলেন। যখন নিজের কথা শেষ হলো তখন বললেন জি জিজ্ঞাসাকারী কে? আমি। ও আচ্ছা আচ্ছা, শোনো এই যা জয়াতিল আমানাত ফান্তাজির ইশাত, যখন দশের পয়সার দাম দেওয়া হবে না, দশের পয়সা নষ্ট হবে। এই যে দেখছেন না, জাতির পয়সা যেগুলো সরকারি টাকা পয়সা, যেগুলো মসজিদের টাকা পয়সা, যেগুলো মাদ্রাসার টাকা পয়সা, এই পয়সাগুলো যখন এমনিতে ধ্বংস হবে, কারেন্ট বিল তো দিচ্ছেন এত টাকা দ্বিগুণ শতগুণ, পানি বিল তো দিচ্ছেন, গ্যাস বিল তো দিচ্ছেন, খাজনা তো দিচ্ছেন, ট্যাক্স তো দিচ্ছেন, জমি কিন জমির দাম 20,000 টাকা আর রেজিস্ট্রির নাকি 30,000 টাকা, মানে এত নয় তবে একেবারেই উল্টা, এত রেজিস্ট্রি এত টাকা হয় কি করে, কোন ধরনের কথা?